এরপরে ويقال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قرآن جيبا الله يجيس تاولا رفليلا دومينو عمي مار خليفة وده قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء يجيس تاولا عبدتي والله الله دومينو জমিনে রক্তপাত করবা প্রচার করবা আল্লাহ জবাব দিছিল আমি যেটা জানি তুমি যেটা জানো না এটা আছে না কোরআন আল্লাহ আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়ারে ব্যস্ত অবস্থান করবার আদেশ يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما الله يقول يا آدم তুমি এবং তোমার স্ত্রী ব্যস্ত অবস্থান করো ব্যস্ত যখন তুমি ইচ্ছা খাও এই শব্দ হলো অর্থ এখানে বললে মজার সহিত খাও বিমর্ষ হইয়া নাই খুশি সহিত ব্যস্ততা খাও দাও তুমি ওলা তকরবাহি তুমি গাছ হান্দাল দিও না লইলে তুমি জালি মহলোর অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন বা আজাল্লাহ শয়তান আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি শয়তানের দণ্ডে ফিস লাগিয়ে প্ররোচিত হল আর দণ্ডে থেকে বার হল কোরআন বলছে আল্লাহ আদম আলাইহিস সালামের জমিনও লামিয়ে বেল দেবে আল্লাহ জমিনও লামাইয়া বসে কোরআন বলছে জমিনও আইবার সময় যাও একজন আরেকজনের দুশ্মন হইয়া এই বলি যার আদম একজন আরেকজনের পরম শত্রু হিসাবে মুমিত অবতরণ করো এটা কোরআন হইব কোরআন হইব আছে আল্লাহ বলছেন ইয়া বানি আদম ও আদমর আওলাদ মানুষের কিতাব হয়েছে আদমর এখন কোরআন যে তার সুস্পষ্টভাবে আছে এটা যদি কেউ প্রস্তাব করে একটা মানুষ আছে জানেন তো আপনারা নাস্তিক মুক্তদাতা মানুষ আছে এর সংখ্যায় খুব কম সংখ্যায় খুব কম কোনো বড় দলভাবে পাওয়া তো দরিয়া তেল মাঙ্গিয়া গিয়া ক্ষমতা যায় না ওদের নিজস্ব দলবল নাই এটা খুব কম মানুষ নাস্তিক মূর্ত নাস্তিক মূর্তদের যদি হয় বলে আও আমরা দলবল তুলনা আছো আজ সারা বাংলাদেশে মিলিয়া আজ একটা মিছিল করতাম পারবো বিশজনও পারব তবে তারা সুযোগর অন্বেষণ করে বড় কোনো দলবল সেন্টার লইয়া ইসলামের ক্ষতি করবার চেষ্টা করে এটা মানুষের যদি চায় যে কোরআন শরীফের অমুক অমুক আয়াত ওটা মিটাই লিবার কম পারবনি পারত না মুসলমানের শাসি চড়ি ফেলে কই যদি বলে আদমর কথা কোরআন শরীফ আছে আদম মাটি থেকে আল্লাহ বানাইছেন ব্যস্ত আদমরে অবস্থান করাইছেন বিবি হাওয়ারে অবস্থান করাইছেন আল্লাহ সতর্ক করছেন এই গাছের হল গাইতে না ওটা আয়াত মিটাইবার কাম কারণ যদি হয় কারণ মানুষ বান্দর তো গিয়েছ তো মানুষে মাইলাইবার কোরআন শরীফ বদলাইবার কথা না খুঁজা কৌশলে কোরআন শরীফের শিক্ষা বদলাইবার
এর নাম কোরআন আমি জানি না, আমি যদি শিখাইলে আমরা রে আমরা হরিদ্বারে মানুষটা বান্ধর আল্লাহ তাহলে কোরআন শরীফের যে মানুষ আর আদম থাকি আল্লাহ বানাইছিল এটা ঠিক বিহরিতে গেল কিনা নাই, হ্যাঁ এটা তার দেওয়ার সাহস নাই কৌশলে যে বুধবাইনি কৌশলে নিয়ে আমরা হরিদ্বারে নষ্ট করবার চেষ্টা করে আমরা সতর্ক থাকা উচিত। আমার মহাজনী ব্যক্তিগতভাবে এখনো কোনো মতের উপরে আমরা কোনো আপত্তি জানাইতাম পারি না, এখন মনে করলেন বান্দরের বাচ্চা ঠিক আছে তুমি বান্দরের বাচ্চা আমার কোনো আপত্তি নেই, এখন হইলা আমরা আমি কুকুরটা কি হয়েছি ঠিক আছে এদের তো কোনো আপত্তি আমরা করিয়েন না। আমরা মুসলমান যারা কোরআন থেকে জানছি যে আল্লাহ আদম বানাইছেন আর আদমর থেকে মানুষ হয়েছিল এইটা মিটানিত লাগবে বেড়াচার লাগিল নাই কেউ কোরআন শরীফ যেটা সুস্পষ্টভাবে আছে এটার উপরে এটা বিশ্বাস করা বল যেহেতু কোরআন শরীফ আল্লাহ বৈত্রাদে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে তোরাতের মাঝে ইঞ্জিলের মাঝে এটার মাঝে কোনো সন্দেহ আমরা আছে নি। অন্য জায়গার পরবর্তীকার আলমে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীগুলোর বর্ণনা দিয়া শেষে আল্লাহ হই লালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল এই মতো বর্ণনা তোরাত আছে ইঞ্জিল আছে কোরআন শরীফ তাকে জানলাম আমরা যে তোরাত ইঞ্জিল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা যদি না থাকতো তাহলে হৌদমানা তো এহুদি নাসারা এটাই চ্যালেঞ্জ করলো যে তোরাত ইঞ্জিল নাই ও সময়ও তারা চ্যালেঞ্জ করছে না এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করছে না কেয়ামত পর্যন্ত এটার উপরে কোনো আপত্তি তারা আনে না মানে তারা সবে মানিয়ে নিছে যে হ্যাঁ আমরা কিতাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে। আসমানি কিতাবগুলোর মধ্যে প্রসিদ্ধ সাইর কিতাব আপনারা নাম জানেন বলে তৌরাত জবুর ইঞ্জিল কোরআন শরীফ কোরআন শরীফ তো হুজুর পাক সাল্লামের কথা আছে কোরআন শরীফ থেকে জানলাম তৌরাত রসুলুল্লাহর কথা লেখা আছে ইঞ্জিল রসুলুল্লাহর কথা লেখা আছে তবে জবুর কিতাবের কথা আল্লাহ উল্লেখ করছেন তফসিরে লেখছেন যে আসলে সমস্ত আসমানি কিতাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে প্রসিদ্ধ কিতাবগুলোর মাঝে জবুর কিতাব যে আল্লাহ উল্লেখ করছেন না ও কারণে যে ইহুদি এবং নাসারা এরা তৌরাত ইঞ্জিল মানত আর জবুর কিতাবের উপরে তারার আপত্তি আছে এর লাগি তারা যে কিতাবের উপরে আপত্তি এটার উল্লেখ আল্লাহ করছে যে তোমরা সর্বসম্মতভাবে যে কিতাবগুলো মানো আসমানি কিতাব এও কিতাব ওখানের মাঝে আমার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে ওকে সুবহানাল্লাহ রুহর জগৎ তত্ত্বে সমস্ত নবী হলোর বুঝতে গিয়া এই নবীর উপরে ইমান আনার ও আদা আল্লাহ হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রত্যেক নবী দার দার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবন দশায় যদি আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাও তাহলে তা নবী ঈমান আনবার তানে সাহায্য করবে সব নবী যার যার উম্মত দেশে ওসিয়ত করছে এর লাগি দুনিয়ার সমস্ত মানুষে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মোটামুটিভাবে
আল্লাহর নবী দুনিয়ার তশরিফ আনবার আগে পরিচয় হয়ে গেছে, বাইছিলেন না, সারা নবী হয়ে গেছে। গতিকে সারা মানুষ জানিলেছেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি পরিচয় সারা হয়ে গেছে। আর যেহেতু সমস্ত আসমানি কিতাবও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে, এর লাগি আসমানি কিতাবর আলিম যারা এরা আসমানি কিতাবর মাধ্যমে খুব ভালোভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাইছে। সুবহানাল্লাহ, আমরা ও নবীর উম্মত, যে নবীর পরিচিতি আল্লাহ একেবারে দুনিয়ার আদি থাকি এবং সমস্ত নবী হলোর মাধ্যমে আসমানি কিতাব হলোর মাধ্যমে মানুষের জানাইছেন। সুবহানাল্লাহ, দুরুশ্বরী পড়বে মুসলমান হয়েছে, এরাও সুস্পষ্টভাবে এটা বর্ণনা করতো।
আর হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা তাই মুসলমান হওয়ার বর্ণনা হাদিস শরীফ বহুত লম্বা বর্ণনা খুব সংক্ষিপ্তভাবে আমি বিষয়টা হতে একটা তাই খুব দীর্ঘ জীবন বয়সটা খুব লম্বা হয় তাই প্রথমে আসলা অগ্নি পূজক মানে বাপ আসলা অগ্নি পূজক ওর মোল্লা আসলা সর্দার এই এখনো খাওয়া আরম্ভ করছেন এর ছিলে যান না হলো রাখো এখন আমরা হলো মাতিও না মাতিও না তো এখন চারজনের সাহেব জনের যদি হলে যদি হো মাতিও না মাতিও না তো খালি মাতিও না মাতিও না আমরা অত বড় জলসা নিয়ে বইছি আমরা যদি একজনের একজনের কই মাতিও না মাতিও না কিন্তু রূপ করে কিন্তু তো মহা মাতিও না মহা মাতিও না কেনটাই না বৃষ্টি সঞ্চার করলে বইতে একজনের একজনের মাতিও না মাতিও না মানুষের আবার কত মাতিও না হুমিয়ে দেবো নিজের মুখন হইল বলছে ও তো আসরের বাদেও আরম্ভ হইল কথা না আসরের বাদে যার যা ক্ষমতা আছে লইয়া পড়িয়েছিল আগে এখন একটুক সময় মাত্র অন্য বাদে আদান হইব আমি তো তখন বাপ আসলা অগ্নি পূজারী আপনার সর্দার আসলা ইমাম অগ্নি পূজারী দেখতে হবে তাই সব সময় দুমি দালে আর এখন তারা মোল্লা দাঁড়ায় কোনো আগুন আছে হাজার বছর উপরে হয়েছে কিন্তু মিটতে দিছে তা আগুন নিতে দিন না তো জানেন ও যে শিকা ও নির্বাণ যে ওটাও এখন বাপ তো সম্ভ্রান্ত মানুষ যেহেতু অগ্নি পূজারী ওগুলোর ইমাম সরকার আর বড় দনীয় আসলা তার ধুয়ারে দিছিলে ওদিনে বাগান তার উড়োর টাকায় যে দেখি বাগান দেখে এইবার আর ফুয়ায় হতো এইটা খ্রিস্টান হলে এবাদত হতো এই সময়ের খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছে রসুল ইসলাম আগে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছে যদিও তারা আল্লাহর ফুয়া বানাই গেছে তা নিতে এবাদত দেখিয়ে বলা লাগছে ওর তেমন কেন তারা গির্জা থামাইছে আইতে দেরি বাপের দিকে অত দেরি হইল ও ধরা খাইল বাপে বন্ধু হতে তিল কিন্তু তাই গোপনে এরার লোকে চাকরি করার মাধ্যমে যোগাযোগ করিয়া তারা জানাই তারা জানাইলে যে তোমার তো দেশটা কি জন্য তোমার তো জাতি মানুষ বেশি আছে কোন তাকে কোনো কাফেলা আইলে আমার খবর করিও আমি জেলেও পাইয়া ও কাফেলার লোকে যাই এসব এরা খবর দিল যে কাফেলা আইছে ও কাফেলার লোকে তেল বাড়িয়ে সিরিয়াতে আইলা আইয়া পাদ্রি গেছে তার বহুত দিন খেদমত করলা এর মরবার সময় আইলে জিগে আইলা যে খানো যাইতাম যে তুমি মরিয়া টাকা হলো যাই গেলে আরো পাদ্রি গেছে হলো কয়েক বছর টাকার মধ্যে হেও বুড়া পাদ্রি যাই নিলে মরি গেলা এবার গেলা আরো ফাজরি এন খুঁজা বুঝা দিন জানি মরে চার নম্বর ফাজরি গেছে যাওয়ার পরে এনও মরবার সময় আইছে তখন হইন সাহেব আমি যাইতাম হন ও এন হইন তুমি আর কোনো হানার প্রয়োজন নাই আখের জওয়ানার নবী আবির্ভূত হইবার সময় হয়ে গেছে হোক সুবহানাল্লাহ এই নবী হিজরত করিয়া খাজুর গাছ যুক্ত জায়গাত তশরিফ আনবা মদিনা শরীফ খাজুর গাছ আছে
ওটা হইয়া তাইনি ইন্তকাল হইল। ও আরো হইলা যে এই নবীর পরিচয় হইবার, এই নবী হাত দিয়া খাইবার, সদকা খাইতানা মানে জকাত খাইতানা, এই নবীর ফিদির মাঝে মহরে নবুয়ত তাব তিন আলামত হইয়া ফাঁকি নিতে খাল। এরপরে তাই রওনা করলাম আরো এক কাফেলার লোকে মদিনা শরীফ মুখে রওনা করলাম। তিনটা বড় বাদ মানুষ আসলে এটা তানে বান্দিয়া নিয়ে আস, মানুষ খুব সুন্দর সুটাম জোয়ান মানুষ, তানে বান্দিয়া তারা বেশি লইল, তখন মালমাতা সারা খালিয়া লিয়ে লইল, লইল তানে ইহুদি ইহুদি এনে তার বাড়িতে রাখলো খাম খাম করেন খুব বাড়তি করে বইয়া হাজিশরি বাগারে খ্রিস্টা ব্যাপী আর বুঝছেন ঘটনা আছে। আমি এখানে টুকরা টুকরা সামান্য করতাম যে ও বেড়ার বাড়িতে খাম খাল করেন, একদিন খাজুর গাছের উপরে খাজুর গাছ সাফপত্র আমার খাম হয়, আর একজন মানুষ ও তার মালিকর সাঁচার করো ভাই দৌড়াইয়া ইয়া আচানক কোনটা খবর মানুষের হলে দৌড়াইয়া দৌড়ায় না নিলে হুঁচুনি হলে ঘটন হয়েছে হলে ঘটন আর এটা মালিকরে হোক হুঁচুনি হলে হতা অমুক জায়গার কোনো এখন মানুষ আইছিলেন তাই তাই করছে তাই নদী আর দলে দলে খালি মানুষ যাইছে তারপর উঠে তাই হনিয়া সলমান ফার্সি হইয়া আমি ফড়ি মরি ফড়ি নামি গেলাম যে নবীর তালা আছে তাই নাইছেন শুনিলেছেন তো লামিয়া মালিকদের দিকে এলাম যে তুমি ইন কিতাব হইলে ও মালিকে তাহলে একটা সর মারল হইল গোলাম বেটা খাম হতো তুই তো দিকে যাব কিন্তু আসল খবর তাই তো হনিলেছে তাই না একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলা যাইতে সময় কিছু খাজুর নিলা তার যে মালিকর বহু বড় বলা মানুষ জকাত তখন জকাত আসিল নি আগে মিল অন্যান্য নবী জমানার তো জকাত আসিল আর নমাজ আসিল জকাত আর নমাজ আসে তিনও গিয়া আল্লাহ নবীর হই যে আমি আনছি কিছু জকাত সৎকার খাজুর আনছি আপনার লাগে হাত আল্লাহ নবী সাহাবি ওদের খাইবার লাগে কইল তাই না খাইল খুব যে ভাগ্য হয়েছেন যে এই নদী কিতা খাইতা না সদকা খাইতা না আরও একদিন তার মালিকর গেস্তা গিয়া মালিকর বউর গেস্তা গিয়ে কিছু খাজুর লিয়ে গিয়া বুঝলে এটা কোনো সদকা নাই এটা হাদিয়া হিসাবে আল্লাহ নবী তাকে নিজে খাইলা সাহাবি ওদের খাওয়াইলা এরপরে আরো একদিন রসুল্লাহ সাল্লামে জন্নাতুল বাকি তোনার জন্মদা করছেন এরপরে আল্লাহ নবী তসিফ রাখছেন আর ওই সলমান এসেছে গিয়া খালি সকর দিন কবায় তাকে হবায় যায় ইন্দুরা করে হল আল্লাহ নবী তার চাদর মোবারক ছিঁচে দিয়ে একটু গিলা হরি গেলাইয়া সলমান ফার্সি খান দিয়া আল্লাহ নবীর পিত মোবারক ও মহরে নবুত সুমাজিরা তান ঘুরায় কিনে গেল যে অত বছর অত বছর পর্যন্ত অন্যান্য ধর্মীয় নেতা ওর খেদমত করার পরে গোলাম হইয়া মদিনা শরীফ আইছি স্বার্থ গোলাম হইল তো এরপরে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগাল হয়ে গেছি ও তো কষ্ট যে বললা বললা নি না জফা জো ইশক মে হোতি হো জফা হি নি সিতম না হো তো ইশক মে কুত মজা হি নি মহব্বত রাস্তা যত কষ্ট এটা কোনো কষ্ট নাই শীতল না হো তো শুনে কুচ মজাহিনী কষ্ট না হইলে মহব্বত রাস্তার কোনো মজা হওয়া যায় না হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু
সবাই সময় আল্লাহর নবীর সময় খন্দকের মধ্যে আসবে রসুল হযরত তালহা কইয়া রাসূলুল্লাহ আপনি চরম মুবারক উঠাই নালান দুশমনের তীর আপনার উপরে পড়ে যাইব আমার ফিট আপনার লাগি তৈয়ার আছি তাই দুশ্মনের বাড়ি ফিট দিয়া বই উবাই রসুল কাবির হলে তীর মারে তান ফিরিতে আঘাত এটা দুঃখ হয়েছে নি বলে এটা কিতা লাগে এটা সহ্য হল্লা কিলা বলে এই সময় নবীর মহব্বত দরিয়ার ডুবাই আসলা প্রতি এইটা কোনো কষ্ট ব্যবহার আছে না জবা জয়ক মে হতি হয় ও জবাহিনী চিতম না হো তো একমে কুটুম যাহিনী মহব্বত রাস্তাত কষ্ট না হইলে এটার মধ্যে কোনো মজা হইল বুঝছেন না তো বাড়িতে কথা বলি রসুল্লাহ সাল্লাম সলমান রে দিগান তার অবস্থা তাই গঞ্জে আমি এহুদির গোলাম কইলা তুমি তোমার মালিকের রাস্তা গিয়া মকাতবা হরিল ওইটা ওই মনে হইল মণিবর লোকে টাকা পয়সার একটা মাত কথা মাটি লইতে আপনার সময় যে আমি আপনার আমার কাম করবো অনুমতি দিবা আর আমি কাম কাজ করি আপনার অত টাকা দিলে আমার সাড়ে দিবে বুঝছেন ওটা হে রাজি হইল একটা সাড়ব তো শর্ট কিতা 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 দেওয়া লাগবো তিনশোটা খাজুরের গাছ ফের ইয়ে দিবা ফের অভিজ্ঞদের সময় খাজুর ধরব এক শর্ট আর চল্লিশ রুপিয়া সোনা দিবা তখন তুমি মুক্ত হয়ে দিবা ওগুলো খাজুরের ফের রইলে এগুলো তো বাক্কা কয়েক বছর লাগবে না আট দশ বছর তো লাগবে খাজুর ধরছে তারপর তো এইগুলো সোজা ছাড়লেন না তোমার এটা নিয়ে না খাজুরের ফের রইবা খাজুর গাছে যখন খাজুর ধরব তখন তুমি মুক্ত হইবা আর আমার চল্লিশ রুপিয়া সোনা দিবা বহু সোনা এবং দাস মানুষেরও এই সোনা জমা করা সম্ভব নয় তার মানে হইল যে এমন প্রশ্ন দিয়ে দিলাম আল্লাহ নবীর বলিয়া ছিল আল্লাহ আমার মনে বেওয়ালা আল্লাহ কইতুন আল্লাহ নবী ফরমান সাহাবি বলে তোমরা খাজুর ফের দিয়া তোমার তো বাড়িতে থাকি ওর সাহাবি হলে দাদা বাড়িতে কি বাগান থাকি দৌড়ে গিয়ে খাজুর ছেড়া দিল সলমান রে হইল সলমান তুমি গিয়া ফের রইবার লাগি গাত করো এটা তো ফেরছো শুধু শুধু গাত করলে তো আর আমি আইয়া গাত করি আইয়া করিও আমি আল্লাহ নবী তো সেই মেলা নিয়া তিনশোটা খাজুর গাছ ফের রইয়া দিলা এরপরে কইলা সোনা দিবার লাগি সাহাবি হলার হয়েছে চান্দা হল্লা হইলে একটু সাহায্য চিন্তন করো এখানকার সাহাবি হলোর তো অত শোনা নাই সাহায্য মতো তোড়া তোড়া সোনা আনি দিলা আল্লাহ নবী এখন ওটা গিয়া তুমি সোনার ব্যবস্থা কি গলাও গলাইলে দেওয়া যায় একটা ডিমোর মতো হয়েছে এক হাদিসও আছে এটা কবুতরের ডিমলা হান এক রেওয়ায়ত আছে এটা মুরগর ডিমলা হান এই দুইটারে নিরাপত্র করেন যে কবুতরের বড় ডিম আর মুরগর ছোট ডিম বহু পরিমাণ এটাই তো চল্লিশ রুপিয়া সম্ভব নয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ডিমর মাঝে তার লব মোবারক লাগাই দিয়া পঞ্জা ওজন হলাও সলমানে গিয়া হুনার রয়েছে ওজন হরাইলা দেখা যায় বেশি হয়ে গেছে চল্লিশ রুপিয়া থেকে বেশি হয়ে গেছে তখন এই খালি ঘরে ওটারে খাটিছে দেখা যায় ওর দেহেও বেশ হয়ে গেছে খুব সুহান
খাজুরের গাছ সমস্ত গাছে বছর দুর্বার সময় ঘুরতে না ঘুরতে সারা গাছে খাজুর ধরে, কিন্তু একটা খাজুর গাছে খাজুর ধরছে না। খবর লইয়া জানা যায় যে এটাও মরে রইলিস না, আল্লাহ নদী ওটাও গালিয়া আর একবার ইয়াতে লাগিয়া তোরা দিনের মাঝে একটা বলতে লাগিল। সলমান মুক্ত হয়ে গেল আর চল্লিশ উঠিয়ে শোনা হুজুর পাকিস্তানের রহম বারক করতে কবুতরের বড় ডিমের মাঝে আল্লাহ ওজন দিয়েছিলাম। দুরুশ্বরী প্রকাশ সল্লাহ সারা বন্ধ হল, কিন্তু একটা গাছ আবর দ্বারা কুলাইছে না,
ওটার মধ্যে ফাও রাখিয়ার, ফাও লম্বা হরিয়া লাল হরি রাখিয়ার, আল্লাহর হাবিব রে ফরমাইন, আল্লাহর হাবিব রে ফোন যে আর ছিল আল্লাহ তসি বাদন করে আল্লাহ নবী গাড়ার ভিতরে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানুর মধ্যে সর্ববার রাখিয়া আল্লাহর নবী ঘুমাই গেল। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাওয়ার মাঝে সাপের দংশন করিলে সাপর বিষুটা আরম্ভ হয়েছে, কিন্তু তাই ফল রইল না। ও কারণে যদি আমি লড়াধড়া করি তাহলে আল্লাহর নবীর আর আমার মাঝে ব্যাঘাত নেব। কি সাপর বিষ যে সহ্য হলাই তা পিতা কি কারণে সহ্য করতে পারলাই তা মহব্বতের কারণে সহ্য করতে পারল। কিন্তু এক সময় মনে হইল যে একমাত্র আমি আল্লাহ নবীর সঙ্গে আসলাম, আজকে এখন আমি মারা যাই, আল্লাহ নবীর সঙ্গে তুই লইতাম পারি আল্লাহ। তখন তার চকুর ভাঙি এইল আর ও চকুর ভাঙি গাল ভাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর গাল মোবারক করে উঠে পড়ল। আল্লাহ নবীর ঘুম ছাড়ে দিল, আল্লাহ নবী হইল আবু বকর তোমার কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই কিতায় খামড়াই গেছে, আল্লাহ নবী ফরমান আমার জায়গা দেখাইয়া দে। তখন যে জায়গার দংশন ঘটছে ও জায়গা দেখাইয়া দিলা, আল্লাহ নবী তখন লব মোবারক লাগাইয়া দিলা, সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেল। ও দুরুদ শরীফ যদি পড়ে না তাইলে নবীর কোনো ক্ষতি হইত নাই, যদি দুরুদ শরীফ পড়ে তাইলে হে নিজে লাভবান হইব। আল্লাহর হাবিব রে দিবার মতো যোগ্যতা আমরা নালায় কখনো নাই, আমরা আল্লাহর হাবিব থেকে খালিফাই, আমি হাদিস শরীফ থেকে বুঝাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা তোরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলা দোয়া করিও, সাহাবিয়ে লখন ইয়া রাসূলুল্লাহ মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ওসিলা কিতাব, আল্লাহ নবী ফরমান ও আল্লাহ নবী ফরমান আলা দারাজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেশ তোর সর্বোচ্চ মুকাম, লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই জায়গা এই মোকাম একমাত্র একজন মানুষ ছাড়া কেউ হইত নাই। ও আর আনা হুয়া আশা করি আমিও ব্যক্তি, মানে নিশ্চয়ই আমিও ব্যক্তি, কেন শুনলে কথা ওসিলার মোকাম আল্লাহ নিজে ভাইবা একজন হয়েছে নি না হলে ওসিলা কিতাব হইলে ওসিলা হইল বেশ তোর উচ্চ মোকাম, একজন মানুষ ছাড়া কেউ হইতে নাই, এই ব্যক্তি আশা করি আমি ওকে সোহান হল। হাদিস শরীফের ব্যাখ্যাকার হলে লেখুন যে আল্লাহ নবী দোয়া চাইলা সাহাবায়ে কেরাম বলেছে যে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করি, আবার আল্লাহ নবী ফরমান এই মোকাম আমি পাইনি, তাহলে তোর দোয়ার কোনো অর্থ থাকে না, জানি না না আমি পাইনি, বলে এই দোয়া কেনে করতা বলে দোয়া করতা ও ভালো রে দোয়া করিয়া উম্মত লাভবান হইতা। আল্লাহ কইনাস অতি সত্তর আপনার রবে আপনার মকানে মাহমুদ দান করবা,
حضور پاک صلی اللہ علیہ وسلم نے اللہ مقام محمود دان فرما یہ تو قرآن اور آیت دارا شاید بست ہوئی سی کینتو آدان اور دوار مدی اللہ نبی حکیہ دی سن جا اللہ نبی لگی امرا مقام محمود اور دعا فرتا کچھ نہیں نا یہ دعا جن جنیش اللہ نبی فائبہ بلیا شاید بست ہوئی سی এটার লাগে দোয়া করার ফায়দা কিটা আমি আপনার বহারি শরীফের হাদিসের টুকরা হয়ে গেলে সময় তো আল্লাহর হাবিবে ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা وبعث مقاما محمودا الذي وعدت جب اقتياد عنه الله وارع دعا فللو اي دعا مزيا سناني وسيلة دعا اصني اي دعا مزيا سنى مقام محمود الذي دعا الله رحمه فرمان جب اقتياد عنه الله وارع دعا فللو حلت له شفاعتي يوم القيامة এই ব্যক্তির লাগে কিয়ামতের ময়দান আমার সভা চাকবস্ত হয়ে গেল। আমরা দিলাম না ভাইলাম হালিফ হইলাম হালিফা দুরুসই ব্যবহার বেঁধিলে আল্লাহ খুশই দশার আহমদ নাজিল হলেন নবী এই গাইয়ে দিছেন তার লাগে ওসিলার দোয়া করবার লাগি মকামে মাহমুদের দোয়া করবার লাগি ই দোয়া করলে কিতাব বলে আল্লাহ নবী ফরমায় এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দান আমার সহাত ওয়াজিব হয়েছে। দোয়া করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।